দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে রাজ্যের শতাধিক পৌরসভার ভোট গণনা, কিছুক্ষণ পর থেকেই সবুজ আবির খেলা শুরু হয়ে যাবে, খেলা হবে, গানটা বাজতে শুরু করবে, বিজয় মিছিল বেরোবে, এবং যিনি তৃণমূলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হয়তো ধন্যবাদ জানিয়ে প্রেসের সামনে কথাও বলতে পারেন, বা তার দলের শীর্ষ নেতারা তারাও হয়তো এরকম কোনো মন্তব্য করবেন, এইসব চলবে। তারপর কে কোন পৌরসভার একেবারে মেন পদে বসবেন সেসব নিয়ে চর্চা হবে, তারপর সব একে একে বসে পড়বেন। কিন্তু দর্শক, আমি যেটা বলতে চাই আজকে, আমি গতকাল থেকে দেখছিলাম যে অন্যান্য সময়ে যখন ভোট গণনা হয় তার আগের দিন থেকে একটা বিরাট প্রিপারেশন আমরা দেখতে পাই মিডিয়াতে, এবং একটা বিরাট কৌতূহল থাকে, অনেকে আবার রাতে ঘুমোতেও পারেন না, কখন সকাল হবে কখন সকাল হবে, দেখবো ভোট গণনাতে কী রেজাল্ট হচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয়, গতকাল থেকে আমি নজর করছিলাম, মানে আজকের রেজাল্ট নিয়ে যেন সাধারণ মানুষের সেই অর্থে আগ্রহই নেই। রাজ্যের শতাধিক পৌরসভার ভোট গণনা যে ধরনের আগ্রহ থাকার কথা, সেই ধরনের আগ্রহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর আগ্রহ যে মিডিয়ারও সে অর্থে নেই, সেটাও কিন্তু আমরা গতকালকে দেখছিলাম। অন্যান্য সময় ভোট গণনা হবে, তার প্রিপারেশান ইতা সেতা করে কী ধরনের চলছে, সমস্ত কিছু দেখানো হয়, লাইভ টেলিকাস্ট হবে, হয়তো হয়েছে কিছু কিছু জায়গায় গতকাল দেখানো হয়েছে, কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু একটা মানে অনিয়া ভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। মানে সবাই যেন বুঝে গেছেন কি আর নতুনত্ব কী, রেজাল্ট তো কী হবে সে তো জানি। মানুষের যদি আগ্রহ না থাকে, মিডিয়া বা সেগুলোকে কেন বেশি বেশি করে তুলে ধরবে? মিডিয়া তুলে ধরেছে, ছিমছামভাবে তুলে ধরেছে, কিন্তু অন্যান্যবার যখন মানে শতাধিক পৌরসভার ভোট গণনা, ছেলে খেলা নয় বিষয়টা, সেখানে একটা বিরাট একটা টান টান ব্যাপার থাকে, একটা কৌতূহল থাকে রাজনৈতিক মহলে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু মানে এবারের আমি দেখছি যে এতগুলো পৌরসভার ভোট গণনা, কিন্তু সে অর্থে কোনো আগ্রহ নেই। এখন কেন আগ্রহ নেই তার অনেক রকম ব্যাখ্যা হতে পারে দর্শক। হয়তো মানুষ জেনেই গেছেন যে কী রেজাল্ট হবে, সে তো জেনেই গেছি, আবার কী রেজাল্ট যদি জানাই যায়, একটা ম্যাচ খেলা হবে তার আগে যদি রেজাল্ট জানা যায়, তাহলে আর সেই ম্যাচ সম্পর্কে কোনো ইন্টারেস্ট লাগে কি? যেমন ধরো একটা কোনো খেলা মানে আগে হয়ে গেছে, তার রেজাল্ট আমি জেনে গেছি, সেই খেলা দেখতে কি ভালো লাগে? সুতরাং এর একটা ব্যাপার যে রেজাল্ট কী সব মানুষের জানা হয়ে গেছে, ফলে আর সেটার দিকে কী এত আগ্রহ যে স্কোরবোর্ডে আর কী তাকিয়ে থাকবো। তবুও দর্শক, আজকে সকাল থেকে মিডিয়াতে অবশ্যই আপডেট থাকবে, স্কোরিং ব্যাপারটা থাকবে, কত এগুলো কত কে পিছালেন, পিছানোর জায়গা খুব কম, এগুলো তৃণমূল কংগ্রেস কোথায় কোথায় এগুলো, এটাই আমরা দেখবো সকাল থেকে। তারপর তো মানে বেশি মানে সূর্যকে বেশি উপরে উঠতে হবে না, তার আগেই আমরা দেখবো যে মানে একেবারে আবির খেলা শুরু হয়ে গেছে, সেসব নিয়ে হই হই ব্যাপার হবে। ফলে একটা দেখতে হবে, অনেকের এই দিনটা মানে আজকের দিনটাকে সহ্য করতে অসুবিধাও হবে, এরকম একটা বিষয় যে সত্যিই ভোটটাই মানুষ ঠিক করে দিতে পারলেন না, যারা ভাববেন আমরা ভোটটা ঠিক করে দিতে পারলাম না, আর এরকম রেজাল্ট হই, তাদের ক্ষেত্রে কষ্ট লাগবেই যে সত্যি আমাদের রাজ্যে কী চলছে, কী গণতন্ত্র চলছে, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারেন না, অথচ ভোটের রেজাল্টের পর এইভাবে হই হবে, আবির খেলা হবে। ফলে দর্শক, এটা অবশ্যই যারা একটা সুস্থ গণতন্ত্র যারা চান, যে সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদের কাছে একটু অসহ্য হবে, কিন্তু হলেও সহ্য করতে হবে, অসহ্য হলেও সহ্য করতে হবে, কারণ কিছু করার নেই। কারণ আমরা দেখেছি যে এত বিতর্ক তৈরি হলো, এত কিছু তৈরি হলো, তবুও মাত্র দুটো বুথে গতকাল ইলেকশন হয়েছে, মানে ভোট গণনা নতুন করে। অনেকে বলছে যে মিডিয়াতেই তো আমরা দেখলাম কত বুথে কত কী হলো, আর দেখা যায় না তেরকম কত কিছু আছে, কিন্তু অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ নাকি জমা পড়েছে নির্বাচন কমিশনে, কিন্তু মাত্র দুটো বুথে পুনরায় ভোট গ্রহণ করা হয়েছে। এই যে বিষয়টা, বা তার মানে কী, নির্বাচন কমিশন ভাবছে বাকি সব বুথে সব ভোট ঠিক হয়ে গেছে। এখন দর্শক, যখন নির্বাচন কমিশন আমরা বুঝতে হচ্ছে তার পদক্ষেপ কী ভূমিকা নিয়ে, কিন্তু আসার জায়গাটা থাকে হাইকোর্টের দিকে, কোর্টের দিকে, কিন্তু কোর্ট থেকেও কড়াকড়ি কিছু আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না। ওই প্রিজার্ভ করতে বলা হচ্ছে, হ্যাঁ ব্যবস্থা নেওয়া হবে শুনছি, কিন্তু গণনা স্থগিত করে দেওয়া, এটা তো কলকাতা হাইকোর্ট বলেনি, ফলে গণনা চলবে, আর গণনা হয়ে যাবে, রেজাল্ট বেরোয় যাবে, তারপরে মামলা হয়তো চলবে, সে মামলা কবে শেষ হবে আমরা মানে বলতে পারবো না। এভাবেই তারা আবার নতুন করে মানে আকারে বোর্ড গঠন করে ফেলে, পৌর বোর্ড গঠন করে ফেলবে, তারপর আবার দেখবেন নতুন একটা ইলেকশন সামনে চলে এসছে। ফলে দর্শক, এইসব চলতে থাকবে। তো যাই হোক, যেহেতু আমি যেটা বলছিলাম দর্শক, যে মানুষের মধ্যে কিন্তু সেই আগ্রহটা নেই, যে এতগুলো পৌরসভার রেজাল্ট বেরোবে সে এত কোনো আগ্রহ নেই। তবু দর্শক, আমাদেরকে একটু নজর রাখতে হবে, মিডিয়ার যেহেতু আমরা কাজ করি আর কি, নজর রাখতে হবে, আমার নজর রাখবো দর্শক, এবং সেটা নিশ্চয়ই ব্যাখ্যাতে আসবো, এরই মধ্যে কী হলো রেজাল্ট তার একটা বিশ্লেষণ নিশ্চয়ই আমরা করবো। তবে যে আগ্রহটা কমে গেছে যেটা বলছিলাম সাধারণ মানুষের,
এটা এটা মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে আর মনে হয় কোনোদিনই পলিটিক্স মানে এখানকার আমাদের রাজ্যের ভোট নিয়ে মানুষরা কোনো আগ্রহ থাকবে, সেটা ভালো বলা ভুল। এবারে থাকছে না, এই নির্বাচনের আগ্রহটা কমে গেছে। এবং এরপর আমি একটা বলি, পঞ্চায়েত ভোট নিয়েও কিন্তু আগ্রহটা মানুষের সাথে থাকবে না, কারণ পঞ্চায়েত ভোট কেমন হবে সেটাও আমরা টের পাচ্ছি এখন থেকে। আগ্রহটা থাকবে এবং বিরাট আগ্রহ তৈরি হবে, সেটা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে। এটা কিন্তু আমি আজকে দিয়ে দাঁড়িয়ে কথাটা বলে দিলাম, কারণ এই যে বিষয়টা মানুষের মনে যে ক্ষোভটা, যে ভোট দিতে গেলাম ভোটটা দিতে পারলাম না, আমাকে বলা হচ্ছে ভোট হয়ে গেছে, আর বিভিন্ন মিডিয়াতে দেখছি যে একজন মানুষ একাধিক ভোট দিয়েছেন, আর মানে যারা জেনুইন ভোটার তারা ভোট দিতে পারছে না, এটা কিন্তু মানুষ বেশিদিন সহ্য করবেন না। যে ক্ষোভটা তৈরি হচ্ছে মানুষের মনে, এই ক্ষোভ প্রকাশটা এখন তারা করতে পারছে না, কিন্তু এই ক্ষোভ প্রকাশটা ব্যালটের মাধ্যমে যখনই তারা করার সুযোগটা পাবেন না, দেখবেন উল্টো দিকে যাবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, ভোট দিতে দিচ্ছ না দিচ্ছ না দিচ্ছ না, কিন্তু যেদিন দেব একদম আর যা হোক তোমার উল্টো দিকে দেবো, কোথায় দেবো সেটা বলবো না, তোমার উল্টো দিকে দেবো, এরকম ক্ষেত্রে মানুষের কাছে তৈরি হয়। সেদিনই বলছি দর্শক, যেভাবে মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছে, আমরা শুনেছেন সৌগত রায় তিনি একটা কীরকম উষ্মা প্রকাশ করেছেন যে যেভাবে ভোটটা হয়েছে, মানে যেভাবে বলেছেন একটি মিডিয়াতে, ফলে দলের অভ্যন্তরে কিন্তু এর নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে এই যে ক্ষোভটা তৈরি হয়েছে, ক্ষোভটা তৈরি হয়েছে, এর বহিঃপ্রকাশ তো কোনোদিন হবেই মানুষের মনে ক্ষোভটা থাকলে, মানে সপ্তাহে একবার পুরোপুরি হাতে এখন চাপা রয়েছে, পুরোপুরি তো একবারে শেষ হয়ে যাবে না, এই সুযোগটা যেদিন পাবে। আর আমরা যেটা ভাবছি দর্শক, সুযোগটা সামনে বলতে 2024 লোকসভা নির্বাচন, কারণ সেখানেই পরিবেশটা অনেকটা ভালো হয় লোকসভা নির্বাচনে, সেখানে যেভাবে ভোটটা হয়, ফলে এর বহিঃপ্রকাশ কিন্তু লোকসভাতে পড়তে পারে দর্শক, এটা আন্দাজ করা যাচ্ছে। কারণ এর আগে হয়েছিল, এর আগেও যখন মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছিল 2018 বা পঞ্চায়েত ইলেকশন, তার কিন্তু ক্ষোভের প্রকাশটা কিন্তু আমরা দেখেছিলাম 19 লোকসভা নির্বাচনে। তৃণমূল বলছিল যে আমরা সুধরে নিয়েছি, কিন্তু আলটিমেট তো আমরা সেরকম চিত্র কিছু দেখলাম না, কোথায় সুধরে নিয়েছে, এইভাবে ভোট হয়, কী ঘটলো, মিডিয়াকে পর্যন্ত ছাড়লো না। ফলে এই যে বিষয়টা মানুষ তো এগুলো দেখছেন, আর ভীষণভাবে চর্চা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, ফলে দর্শক যে আগ্রহটা আজকে খুব কম লাগছে, খুব অবাকই লাগছে, কারণ এরকম যদি কম হয় সত্যিই মানুষের এত রাজ্যের মানে রাজ্যের এতগুলো পৌরসভার ভোট, কিন্তু যে কম লাগছে আগ্রহটা, পঞ্চায়েত আগ্রহ কম থাকবে, কিন্তু এটুকু আন্দাজ করে বলছি দর্শক 2024 কিন্তু বিরাট একটা আগ্রহ তৈরি হবে, যে রেজাল্টটা কী হচ্ছে, টিএমসির বিরুদ্ধে কী যাচ্ছে, এই আগ্রহটা কিন্তু থাকবে 2024। দর্শক আপনারা কী বলবেন, নিশ্চয়ই আজকের সম্পর্কে এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।